মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং বর্বর জাতি বলা হয় ভাইকিংসদের। এই ভাইকিং শব্দটির সাথে আপনার যে কোনোভাবেই পরিচয় হয়ে থাকতে পারে, সিনেমা, ওয়েব সিরিজ কিংবা তন্ময় তানসেন ভাইয়ের ভাইকিং ব্যান্ডের গান শুনে, অথবা নাও হয়ে থাকতে পারে। ভাইকিং বলতে মূলত স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে বসবাস করা মানুষদের বোঝানো হতো। তখনকার সময়ে বর্তমান ইউরোপের উত্তর দিকে অবস্থিত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, এই দেশগুলোকে একত্রে স্ক্যান্ডিনেভীয় অঞ্চল হিসেবে ধরা হতো। ওইসব অঞ্চলগুলোতে ভাইকিংসরা প্রায় খ্রিস্টপূর্ব 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বসবাস করে। আসলে সাহসিকতা আর বীরত্বের উদাহরণ দিতে গেলেই ভাইকিং শব্দটি আপনা আপনি চলে আসে। তবে পশ্চিমা বিশ্ব ইতিহাসে এই ভাইকিংসদের সবসময় এক নৃশংস ও নিষ্ঠুর জাতি বলে পরিচয় করিয়েছে। কিন্তু আজকে আমরা সেই ইতিহাস পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব আসলে কেমন ছিল এই ভাইকিংসরা। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাইকিং শব্দটি স্ক্যান্ডিনেভিয়ান শব্দ ভিক থেকে এসেছে, যার অর্থ হল উপসাগর বা খাদ। এ থেকে বোঝাই যায় ভাইকিংরা ছিল মূলত সমুদ্রচারী। দুর্ধর্ষ সমুদ্র যোদ্ধা হিসাবে তাদের বেশ কুখ্যাতি ছিল। সমুদ্র অভিযানে তারা পৃথিবীর সকল জাতির চেয়ে এগিয়ে ছিল। খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভাইকিংসরা জলপথে ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালিয়ে লুটপাট করত, আবার কখনো বসতি গড়ে তুলত নিজেদের জয় করা এলাকায়। সেই অর্থে ভাইকিংদের জলদস্যু বলা যায়। ভাইকিংরা আসলে নির্দিষ্ট একক জাতিসত্তা থেকে উদ্ভব হয়নি, অনেক ধরনের জাতি মিলে পরবর্তীতে ভাইকিংদের জন্ম হয়েছে। এদের মধ্যে নরওয়েজিয়ান, সুইডিশ, ড্যানিশ এবং আরও বিভিন্ন জাতির মানুষরা ছিল। তবে ভাইকিংদের সকলেই যে সমুদ্রচারী ছিল তা কিন্তু নয়, তাদের মধ্যে অনেকেই ছিল কৃষিজীবী এবং ডাঙার স্বাভাবিক জীবনে অভ্যস্ত। অনেক ইতিহাসবিদ মনে করেন মূলত একটি যুদ্ধবাজ জাতি হিসাবে ভাইকিংদের পরিচিতি থাকলেও তারা মোটেই যুদ্ধবাজ ছিল না, কেননা অনেক ভাইকিং জীবনে কখনো যুদ্ধে যোগ দেয়নি। তবে ভাইকিংদের নাম শুনতেই আমাদের চোখের সামনে যে বিশালাকায় দৈত্যাকৃতির লম্বা চুলদাড়িওয়ালা বন মানুষের ছবি ভেসে ওঠে, তা মূলত ইউরোপীয় বিভিন্ন চিত্রশিল্পী এবং নাটক সিনেমার সুবাদে। আসলে ভাইকিং জলদস্যুদের বর্বরতাকে বোঝাতেই তাদেরকে এমন রূপায়িত করা হয়ে থাকে। আমরা সবাই জানি ইউরোপের শীতপ্রধান দেশগুলো বছরের অধিকাংশ সময় বরফের নিচে ঢাকা পড়ে থাকে, যে কারণে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে চাষযোগ্য জমির অপ্রতুলতার কারণে ভাইকিংসরা ইউরোপের বিভিন্ন দেশে উর্বর জমি সন্ধান করতে থাকে, আর সেসব জমি দখল করতে গিয়ে শুরু হয় যুদ্ধ। ভাইকিং হামলার প্রথম রেকর্ড পাওয়া যায় 793 সালে উত্তর পূর্ব ইংল্যান্ডে। মূলত সে সময় থেকে শুরু হয় ইউরোপের ভাইকিং যুগ। এরপর ভাইকিংরা নৌপথে হামলা চালাতে থাকে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ইংল্যান্ড ছিল তাদের প্রধান টার্গেটগুলোর একটি। মোটামুটি একাদশ শতকের মধ্যে সমস্ত ইংল্যান্ড ভাইকিংদের হাতে চলে আসে। এছাড়া আয়ারল্যান্ডেও ভাইকিংসরা বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। যেহেতু ভাইকিংরা শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী, দীর্ঘকায় ও কষ্ট সহিষ্ণু ছিল, তাই তাদের হামলার সামনে দাঁড়াবার মতো শক্তি ইউরোপের অন্য কোনো দেশের ছিল না। তবে ইউরোপের অনেক দেশের সেনাবাহিনীতে ভাইকিংরা ভাড়াটে সৈন্য হিসাবে চাকরি করত। যোদ্ধা হিসাবে ভাইকিংদের সুখ্যাতি ছিল চতুর্দিকে। এছাড়া তারা ভূমধ্যসাগরের আশেপাশের অনেক জায়গায় ব্যবসাও করত। ভাইকিংদের উল এবং কাঠের বেশ চাহিদা ছিল বিভিন্ন দেশে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ভাইকিংরা স্ক্যান্ডিনেভিয়ার বিশাল এলাকা জুড়ে বসবাস করলেও তাদের কোনো রাজা ছিল না। তাদের রাজনৈতিক কাঠামো পরিচালিত হতো গোত্রভিত্তিক। গোত্রপ্রধানই গোত্রের ভালোমন্দ ও নীতি নির্ধারণ করত। বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা ছিল গোত্রপ্রধানের অন্যতম কাজ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই প্রায় অনেকগুলো ভাইকিং গোত্র একত্রে মিলে অন্য গোত্রের বিরুদ্ধে হামলা চালাত, নয়তো কৃষিকাজে একে অপরের সহযোগিতা করত। সাগর অথবা মহাসাগরের বুকে ভেসে চলা ছিল ভাইকিংদের নিত্যদিনের কাজ। প্রচণ্ড উত্তাল মহাসাগর কিংবা সাগরে নৌকা চালানোর জন্য প্রয়োজন চমৎকার ডিজাইনের বিশেষ নৌকা ও নেভিগেশন ব্যবস্থা, সেই সাথে সুদক্ষ নাবিকেরও প্রয়োজন। এখানে বিস্ময়কর ব্যাপার হলো ভাইকিংদের এই সব কিছুই ছিল, আর সেই কারণে নবম থেকে দ্বাদশ শতক প্রায় 300 বছর ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ভাইকিংরা। ভাইকিংদের নৌকাগুলো ছিল পাতলা কিন্তু লম্বা ও মজবুত। নৌকাগুলোর গঠনশৈলী এমন ছিল যাতে উত্তাল সাগরেও ডুবে না যায়। এই ভাইকিং নৌকাগুলোতে চড়ে তারা পাড়ি জমিয়েছিল আটলান্টিকের ঠিক ওপারে, ক্রিস্টোফার কলম্বাসেরও 5 শতাব্দী আগে। তাই কানাডার উত্তরেও গ্রিনল্যান্ডে প্রথম পৌঁছানোর কৃতিত্ব রয়েছে ভাইকিংদেরই। এছাড়া আইসল্যান্ডে প্রথম মানব বসতি স্থাপন করেছিল ভাইকিংরাই। মধ্যযুগে নারীদেরকে শুধুমাত্র সন্তান উৎপাদক আর যৌন চাহিদা মেটানোর বস্তু মনে করা হলেও ভাইকিং সমাজে নারীদের অবস্থান ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো ছিল। মুসলিম দেশগুলোতে বহু আগ থেকেই নারীদের পৈতৃক ও মাতৃক সম্পত্তিতে অংশীদার হিসাবে বিবেচনা করা হলেও খ্রিস্টান ইউরোপীয় নারীদের কোনো প্রকার সম্পদের মালিক বানানো হতো না। তবে ভাইকিংদের সমাজে নারীরা সম্পত্তিতে অধিকার পেত,
স্বামী অত্যাচারী হলে স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখত এবং প্রয়োজনে বিবাহ বিচ্ছেদের পর যৌতুকের টাকা ফেরত দিতে পারত। সেদিক থেকে বলা যায় বাইকিং সমাজ ও রীতিনীতি যথেষ্ট উন্নত ছিল। একাধিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে স্ক্যান্ডিনেভিয়ান নারীদের কবরে প্রায় ঘরের চাবি পাওয়া যায়। এই রীতি থেকে সহজেই বোঝা যায় সেসব নারীদের হাতে গৃহস্থলী খামার এবং সম্পদের নিয়ন্ত্রণ ছিল। এছাড়া ভাইকিং লোককথায় ভ্যালকেরি নামক এক শ্রেণীর নারী যোদ্ধার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাইকিংদের কোনো লিখিত ধর্মগ্রন্থ ছিল না, তারা ছিল মূলত নর্স পুরাণের অনুসারী। তাদের ধর্মীয় অনুশাসনগুলো শতাব্দী ধরে মুখে মুখে প্রচলিত হয়ে আসছিল, যা ছিল বেশ সমৃদ্ধ এবং ঘটনাবহুল। ইউরোপীয় খ্রিস্টান দেশগুলো দ্বারা প্রভাবিত হয়ে আস্তে আস্তে ভাইকিংরা খ্রিস্টধর্ম গ্রহণ করতে থাকে। তবে পূর্বে তারা ছিল প্যাগন, অর্থাৎ বহু দেবদেবীর উপাসক। খ্রিস্টধর্ম গ্রহণের পূর্বে চার্চ ও আশ্রমের উপর হামলা চালানো ছিল ভাইকিংদের কাছে অতি সাধারণ একটি ঘটনা, যে কারণে খ্রিস্টান ইউরোপীয়দের কাছে তারা বর্বর ও অসভ্য জাতি হিসেবে পরিচিত ছিল। নর্স পুরাণ অনুসারে ভাইকিংদের প্রধান দেবতা ছিল দেবতা ওডিন, তবে থর, টাইর, লোকি, ম্যানি, সাগা এবং উর্বরতা ও ভালোবাসার দেবী ফ্রেয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে মার্বেল কমিক্সের কারণে থর চরিত্রটি আমাদের সবার কাছে বেশ পরিচিত। বলা হয় ইংরেজিতে সপ্তাহে সাত দিনের নামের মধ্যে ছয় দিনই ভাইকিংদের দেবদেবীদের নামের সাথে জড়িত, যেমন টাইরস ডে থেকে টুইসডে, থর্স ডে থেকে থার্সডে, ওডিয়েন্স ডে থেকে ওয়েনসডে, ফ্রিগিস ডে থেকে ফ্রাইডে, সানস ডে থেকে সানডে, মুনস ডে থেকে মানডে। এছাড়াও সান ও মুন শব্দ দুইটির সম্ভাব্য উৎপত্তি ভাইকিংদের ভাষা থেকে হয়েছে বলে অনেক ভাষাবিদ মনে করেন। ভাইকিংদের মধ্যে নরবলি দেওয়ার প্রচলন ছিল বলে উল্লেখ পাওয়া যায়। ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক নিশ্চিত করতে ভাইকিংরা প্রত্যেক নয় বছরে 99 জন মানুষ, 99টি ঘোড়া, কুকুর, বাজ পাখি উৎসর্গ করত। যে মানুষদের তারা উৎসর্গ করত তা অবশ্যই তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করেই করা হতো। 2014 সালে নরওয়ের অস্লো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্সের একটি জার্নাল অনুসারে বোঝা যায় ভাইকিংরা উচ্চবর্গ ব্যক্তির মৃতদেহের উপহার হিসাবে কৃতদাসদের বলি দিত। ভাইকিংরা দাস বাণিজ্যে বেশ সমৃদ্ধ ছিল। তারা সরাসরি দাস প্রথা শুরু না করলেও একে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুযায়ী ভাইকিংদের সমগ্র অর্থনীতি গড়ে উঠেছিল কৃতদাস বাণিজ্যকে কেন্দ্র করে। তারা সন্ন্যাসীদের আশ্রমগুলোতে বেশিরভাগ আক্রমণ করত, ধন সম্পদ কিংবা খ্রিস্টধর্মকে ঘৃণা করার জন্য নয়, বরং শিক্ষিত লোকেদের অপহরণ করতে, যাদেরকে পরবর্তীতে কৃতদাস হিসেবে বিক্রি করার মাধ্যমে অধিক লাভবান হওয়া যেত। সে সময় মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলে মহিলাদের দ্বার রক্ষক, শিক্ষক, হেরেমঘর রক্ষক এবং সেবক হিসাবে কৃতদাসদের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এভাবেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাসপ্রথার ভিত করে ওঠে। এদিকে সমগ্র ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার দরুন বাইকিংরা ক্রমশ অন্যান্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছিল। এছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কারণেও দস্যুবৃত্তি তথা সাগরের বুকে জীবন বাজি রেখে ছুটে বেড়ানোরও আর প্রয়োজন ছিল না। সে সময় ফ্রান্সের নরম্যান্ডিতে ভাইকিংদের একটি দল রাজ্য স্থাপন করেছিল। ভাইকিংদের নরম্যান বা উত্তরে মানুষ বলেও ডাকা হতো বিধায় তাদের নামানুসারে ফ্রান্সের সেই রাজ্যের নাম রাখা হয়েছিল নরম্যান্ডি। আর নরম্যান্ডি ডিউক উইলিয়াম দ্য কনকারর 1066 সালে ইংল্যান্ড জয় করে ইংল্যান্ডে নরম্যান যুগের সূচনা করেন। ঐতিহাসিকভাবে তখন থেকে ইউরোপে ভাইকিং যুগের অবসান হয়। সে সময় অনেক ভাইকিং মূল ইউরোপীয় নাগরিক হয়ে ইউরোপীয় সভ্যতার স্রোতের সাথে মিশে গিয়েছিল। আজ ইউরোপের সভ্য সমাজ ভাইকিংদের প্রতিচ্ছবি যেভাবে বর্ণনা করুক না কেন, সে সময় ইউরোপে ভাইকিংদের উত্থান ইউরোপীয়দের জন্যই প্রয়োজন ছিল। কেননা পশ্চিম রোমান সভ্যতা নিঃশেষ হয়ে যাওয়ার পর ইউরোপ এমন একটি জাতির জন্য অপেক্ষা করছিল যারা অতি সাহস ও শক্তিতে একটি ভগ্নপ্রায় সভ্যতাকে নতুন করে জাগাবে। ভাইকিংরা আসলে সেই কঠিন কাজটিরই ভিত করে গিয়েছিল। ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ইংল্যান্ডে ভাইকিংদের আগমন ত্বরান্বিত করেছিল একটি নতুন সভ্যতার। ইউরোপ তো বটেই, পৃথিবীর আধুনিক ইতিহাসে রাশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ডের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর ইংল্যান্ড ও ফ্রান্সের উত্থান ভাইকিং এজ না আসলে আদৌ সম্ভব হতো কিনা সেটা বলা খুবই দুষ্কর।